হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএলজি ব্লগস। আজকে আমরা বেরিয়ে পড়েছি, আজকে 25শে ডিসেম্বর। তো আমাদের মাহিনগর চার্চে খুব ভালো করে সাজানো হয়। আমরা প্রথমে সেখানেই গিয়েছিলাম, এরপরে আমরা যাবো ট্যাঙ্ক মোড়ে, একটি চার্চ আছে ওখানে, ওটা খুব ভালো করে সাজানো হয়েছে। তো চলো আমাদের সাথে ঘুরে দেখা যাক। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের পেজ, ফেসবুক পেজের যে পেজটি বিএলজি ব্লগ পেজটি আছে, ওখানেও আপনারা আপডেট পেয়ে যাবেন, অবশ্যই পেয়ে যাবেন। আর ডেসক্রিপশনে পেজের লিঙ্কটা দেওয়া আছে, প্লিজ আপনারা চেক করে নেবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপরে আমরা আরও অনেক কিছু নিয়ে আসবো, অনেক কন্টেন্ট নিয়ে আসবো। বেশি কিছু বলবো না এর থেকে, সবাইকে হ্যাপি ক্রিসমাস, সবাই ভালো থাকবে, মেরি ক্রিসমাস সকলকে। ট্যাঙ্ক মোড় আর 2 মিনিটের রাস্তা বালুরঘাট চার্চ। চলে এসেছি মাহিনগর, এবার যাবো চার্চের পথে। মাহিনগর থেকে ডান দিকে চার্চ পড়বে, এখানে রাখতে দিন। আপনাদের পুরো চার্চটা আমি ঘুরে দেখাবো, চলুন। একটা ফটো ক্লিক কর ভাই, ফটো ক্লিক কর। Thank you.
পৌঁছে গেছি, এখন আমরা যাবো বালুরঘাট চার্চে ট্যাঙ্ক মোড়ে। অসাধারণ করেছে, রঘুনাথপুর সেন্ট্রাল চার্চে আপনাদের দেখালাম। তো এখানে আমি আমার ভিডিও শেষ করছি, কেমন লাগবে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তো এখানেই আমি আমার ভিডিও শেষ করছি, মেরি ক্রিসমাস আবারও আপনাদের সকলকে।